আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস উনিশশো সালের এই দিনে ফারাক্কা ব্যারেজ অভিমুখে লং মার্চ করে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলে দেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সারা দেশে নানা কর্মসূচিতে আজ দিবসটি পালন করা হচ্ছে টাঙ্গাইলের সন্তোষে সকালে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি ন্যাব ভাসানির পক্ষ থেকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির কবরে পুষ্পস্তপক অর্পণ দোয়া ও মোনাজাত করা হয় ফারাক্কাবাধের কারণে নানা সমস্যা তুলে ধরে সকালে মাগুরা প্রেস ক্লাবের সামনে প্রচার অভিযান চালায় জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতি এরপর পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়